এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। হালিমাতু সাদিয়া বলেন, আমিও দুর্বল, আমার বুকে কোনো দুধ নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মানুষ আমাকে বাচ্চা দেয় না, আমিও দুর্বল, আর মুহাম্মদের বাবা নাই, এতিম নবীকে কেউ নেই না, আর আমি হালিমাকে কেউ দেই না, এই জন্য আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, ও স্বামী আমার এই বাচ্চাটাকে আমি নিয়ে নি। স্বামী বলে, হালিমা তুসাদিয়া, আমার তো মনে হয় এই বাচ্চাটা খুব বরকতময়, এই বাচ্চাটাকে তুমি তুলে নাও। হালিমা তুসাদিয়াকে ডেকে ডেকে বলে, হালিমা তুসাদিয়া, এই বাচ্চাটাকে নিয়ে তুমি তাঁবুর ভিতরে যাও, আর মুহাম্মদের মুখটাকে তোমার স্তরের মধ্যে লাগাও। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আমি যখন তাঁবুর ভিতরে গেলাম, তাকিয়ে দেখি এত সুন্দর, এত সুন্দর, কেমন সুন্দর ছিল আমার নবী। হে মুসলমান ইমানদার, পূর্ণিমার চাঁদ কেমন সুন্দর, এর থেকে বেশি সুন্দর আমার পয়গম্বরে আরবি নবী। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে তাঁবুর ভিতরে গেলাম, তার মুখটাকে আমার স্তনের মধ্যে লাগাইলাম, লাগানোর সঙ্গে সঙ্গে আমার স্তনটা ভরে দুধে ভরপুর হয়ে গেল। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন বরকতময় নবী আমার। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিন ডেকে ডেকে বলেন, যখন আমি আমার স্তনটার মধ্যে মুখটা লাগাইলাম, এমনি আমার স্তনটা দুধে ভরপুর হয়ে গেল, এবং যেই উটটা আসার সময় ছিল দুর্বল, এই উটনিটা যখন আমি রওনা দিলাম, এত সবল হয়ে গেল। আমার উটনিটা সবার আগে আগে দৌড়ায়, আমার বন্ধুরা ডেকে ডেকে বলে, হে হালিমা, এরে হালিল্লাহির রহমানির রহিম, ওয়ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے حقیقت سے تو دنیا بے خبر ہے দুনিয়া কি নুমায়েশ পর নজর হাই নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি আজ খুদা বা দুনিয়া মে হু দুনিয়া কা তলব গার নহি হো
ও দুনিয়া মে হু দুনিয়া কে তলব গর নহি হো বাজার হুসে গুজর হো খরিদার নহি হো বাজার হুসে গুজর হো খরিদার নহি হো বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিয় খসালিহিন সল্লু আলাইহি ওয়া আলিহি ইহা হাম সব মুসাফির হো কবর আখের টিকানা কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিয় খসালিহিন সল্লু আলাইহি ওয়া আলিহি জিয়ারত মদিনা কি দিল মে হ্যায় তমন্না নহি হ্যায় মেরে পাস সফর কা সমানা বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিয় খসালিহিন সল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় ভাজন সভাপতি দিগার হজরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জিক্রুল্লাহর মজলিসে জান্নাতি পরিবেশে সমস্ত মুসলমান একত্রিত হয়ে বসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। বান্দা সর্বদাই আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, অন্যের উপর তাওয়াক্কুল করা যাবে না। কোনো নেতা কোনো লিডার যদি তার উপর তাওয়াক্কুল করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন এবং অন্যের সঙ্গে আল্লাহ তাআলার মহাব্বতটা শেয়ার হয়ে যায়। এই জন্য কার উপর আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব? একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, কারণ তাওয়াক্কুলের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। বান্দা একজন অপরজনের সঙ্গে যেরকম ভাবে কোনো বিষয় শেয়ার করে না, সব বিষয় শেয়ার হয় না। ছেলে তার বাবার সাথে সব বিষয় শেয়ার করে না। যদি পিতা বলে হে ছেলে তুমি এই কাজটা করলা কেন, ছেলে বলে বাবা আমি এখন বড় হয়েছি, আপনার কাছে সব বিষয় বলতে হবে, এরকম কোনো কথা নাই, কারণ এটা আমার ব্যক্তিগত বিষয়, তাহলে বোঝা যায় সব বিষয় শেয়ার হয় না। স্বামী যে সেরকমভাবে স্ত্রীর সঙ্গে সব বিষয় শেয়ার করে না, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তাওয়াক্কুলের মালিক। যদি আমরা কোন নেতা কোন লিডারের উপর আমরা তাওয়াক্কুল করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন এবং সেই নেতার সঙ্গে মহাব্বতটা শেয়ার হয়ে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলার জামানায় তার এক মহিলা মুরিদ এসে জিজ্ঞাসা করে, হে আল্লাহর ওলি, আমি এত সুন্দর এত সুন্দর, যদি না পর্দার বিধান না থাকতো তাহলে আমি আমার মেকআপটা খুলে আপনাকে দেখাতাম আমি কতটা সুন্দর। তারপরেও এত সত্ত্বেও আমার স্বামী, আমি এত সুন্দরী রূপসী হওয়া সত্ত্বেও আমার স্বামী চাই আরেকটা বিবাহ করবে। এই কথাটা শোনার পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। তার মুরিদরা জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি, এখানে তো বেহুশ হওয়ার মতো কোনো বিষয় আমরা দেখতে পাইতেছি না, আপনি বেহুশ হয়ে গেলেন কেন? আল্লাহর ওলি বলতেছেন,
আরে সব বিষয় সবাই বুঝে না, সব জিনিস সবাই সব সব চোখে দেখে না। তোমার চোখ আছে, বুঝার দিল আছে, তারপরও বুঝবা না, কারণ আমার যে বুঝার দিলটা আছে তোমার সেই বুঝার দিলটা নাই। আল্লাহর উলি যখন বেহুশ হুশ থেকে আসলেন, ফিরে আসলেন, তারপরে বলেন, হে আমার মুরিদগণ শুনো, এই মহিলাটা মাত্র খালেকের মখলুক, আল্লাহ তাআলা হলো খালেক আর এই মহিলাটা হলো মখলুক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোটা জাতিকে সৃষ্টি করেছেন, এই একটা মহিলাকে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মহিলাটা তার স্বামী আরেকটা বিবাহ করবে সে এটা মানতে পারতেছে না, তার গায়ে লাগতেছে, আরে আমার মহব্বতটা স্বামীর থেকে পৃথক হয়ে যাবে, শিয়ার হয়ে যাবে, এতদিন আমি আমার স্বামীকে একে ভালোবেসেছি, এখন যদি আমার স্বামী আরেকটা বিবাহ করে তাহলে মহব্বতটা শিয়ার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল বলতেছেন, সব জিনিস সবাই বুঝে না, এটা আমি বুঝতে পেরেছি। এই জন্য মুহতারাম হাজরিন, সব বিষয় শেয়ার হই না। একটা মহিলা যেরকম ভাবে তার স্বামী আরেকটা বিবাহ করবে এটা মানতে পারতেছে না, তাহলে আমার আল্লাহ কিভাবে, যে আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ মানব জাতিকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, তাহলে আমার আল্লাহ কিভাবে তার সঙ্গে অপরজনকে শেয়ার করে নিবে। এই জন্য মুসলমান ইমানদার, সর্বদাই কার উপর আমরা তাওয়াক্কুল করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি আল্লাহর রহমত ছাড়া এই দুনিয়ার জমিনে তুমি এক সেকেন্ড থাকতে পারবা না। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিয়ারে হাবিব মাহবুবে খুদা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম ভাবে রহমতের চাদর দিয়ে ডেকে নিয়েছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন গোটা মানব জাতিকে বানানোর পরে, আমি আল্লাহ তোমাদের মধ্যে একটা রাসূলকে প্রেরণ করব, এই রাসূলের মতো তোমাদের জীবন যাপন করবা, কিভাবে তোমার বিজনেস হবে, কিভাবে তোমার ব্যবসা হবে, কিভাবে তোমার হাঁটা চলাফেরা হবে, ঘুম হবে, খাওয়া হবে, একটা রাসূল আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি একটা রাসূল দান করব, এই রাসূলকে তোমরা মানতে হবে, যদি তোমরা রাসূলকে মানতে পারো তাহলে তোমাদের কামিয়াবি। কাফেররা বলতো, নবী একজন মানুষ, মানুষ হয়ে আবার তিনি কিভাবে রাসূল হন, মানুষ তো রাসূল হতে পারে না। তারা বলে, ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইউজামি ওয়া ফিল আজওয়াজ, সে তার স্ত্রীর সঙ্গে জিমা করে, বিবির সঙ্গে সে মেলামেশা করে, তাহলে সে কিভাবে নবী হতে পারে? মানুষ মানুষের মধ্যে পার্থক্য আছে কিনা? আপনিও মানুষ, আমিও মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষ, ঠিক কিনা? মানুষ মানুষের মধ্যে পার্থক্য আছে, যেরকম ভাবে আমরাও মানুষ নবীও মানুষ, পার্থক্য আছে কিনা? কেমন পার্থক্য? এ নবীর উম্মতের দল, এ মুসলমান ইমানদার, এ আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, কেমন সেই নবী আমার, কে সে নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে চললে আকাশের মেঘখণ্ড গুলা নবীর মাথার উপর ছায়া দান করি, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, নবীও মানুষ আমরা মানুষ, ব্যবধান কি? আমার নবীর শরীর থেকে মেশকু আম্বরে গ্রান, কেমন সেই নবী আমার, যেই নবীর শরীর থেকে মেশকু আম্বরের গ্রান বের হয়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর শরীরে মশামাছি পড়া হারাম, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, কেমন সেই নবী আমার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে গাম মুবারক গুড়া বের হইতো সেইগুলাকে আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম,
মুতুলের মধ্যে ভরে রেখে রেখে যখন কোনো বিবাহের সম্পাদন করতাম, কোনো বিবাহের কাজ সম্পাদন করতাম, সেইগুলাকে আমরা সেই সময় আতর হিসাবে ব্যবহার করতাম। আইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারও এ জমিন। হে নবীর উম্মতের দল, এই নবীও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, তবে পার্থক্য আছে কিনা? নবীর চাচা আবু তালেব বলেন, হে মোহাম্মদ, শিশু নবী মোহাম্মদ আমার ভাতিজা শুনো, এরে ভাতিজা মোহাম্মদ, তুমি যে নবী হইবা এটা আমি আগ থেকে বুঝতে পারছি রে ভাতিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলেন, হে আমার চাচা আবু তালেব, কিভাবে আপনি বুঝতে পারলেন আমি যে নবী হইব? নবীর চাচা বলেন, কিছু বিষয় আমি নিজে দেখলাম আর কিছু বিষয় শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার চাচা, কি আপনি দেখলেন আর কি আপনি শুনলেন? বলে, তোমার মা বলেছেন, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে নবীর উম্মত। নবীর চাচা বলে, তোমার মা বলেছেন, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, আমেনা ডেকে ডেকে বলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে আসেন, আমি আমেনার কোনো কষ্ট হই নাই, কোনো কষ্ট হই নাই। গর্ভধারণ করার সময় মহিলারা যেভাবে কষ্ট পায়, আমি আমেনার কোনো কষ্ট হই নাই, আমি আমেনার কোনো কষ্ট অনুভব করি নাই। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীও মানুষ, আপনিও মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভ থেকে আসলেন, পবিত্র অবস্থায় সেজদারত অবস্থায় আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করি, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন সেই নবী আমার, যেই নবী ইসলামের জন্য কত কষ্ট করেছিল ভাই, এই নবীর জন্য কি মায়া হই না? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই, ভিতরে আল্লাহর আল্লাহর মহাব্বত ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও, তাকওয়া তোমার ভিতরে ঢুকাও। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকওয়া যদি তোমার ভিতরে ঢুকাইতে চাও, তুমি আল্লাহওয়ালাদের সঙ্গে চলে দাও, আল্লাহওয়ালাদের সোহবতে থাকবারে মুমিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন সেই নবী আমার, হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি সাদ গোত্র থেকে মক্কার দিকে রওনা হলাম, সাদবাসীর সঙ্গে আমিও রওনা হলাম, আমি এত দুর্বল, এত দুর্বল, আমিও দুর্বল, আমার উটনিটাও দুর্বল, যেই উটনির উপর আমি সওয়ার হলাম, উটনিটা এত দীর্ঘগামী, সেই উটনিটা একদম আস্তে আস্তে চলাফেরা করি, আমার সাথীরা ডেকে ডেকে বলে, হে আলিমাতুস সাদিয়া, কেমন উটনি নে তুমি রওনা দিলা রে হাস আলিমাতুস সাদিয়া, তোমার এই গাধার জন্য আমাদের কষ্ট হয়, আমাদের ডিস্টার্ব হয়। হে মুসলমান ইমানদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেভাবে হোক আমরা মক্কায় পৌঁছলাম, পৌঁছে দেখি কোনো সন্তান নাই,
সবাই সব সন্তান নিয়ে নিল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হালিমাতু সাদিয়া বলেন আমিও দুর্বল, আমার বুকে কোনো দুধ নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মানুষ আমাকে বাচ্চা দেয় না, আমিও দুর্বল আর মুহাম্মদের বাবা নাই, এতিম নবীকে কেউ নেই না আর আমি হালিমাকে কেউ দেই না, এই জন্য আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, ও স্বামী আমার এই বাচ্চাটাকে আমি নিয়ে নি। স্বামী বলে হালিমা তুসাদিয়া, আমার তো মনে হয় এই বাচ্চাটা খুব বরকতময়, এই বাচ্চাটাকে তুমি তুলে নাও। হালিমা তুসাদিয়াকে ডেকে ডেকে বলে হালিমা তুসাদিয়া, এই বাচ্চাটাকে নিয়ে তুমি তাঁবুর ভিতরে যাও আর মুহাম্মদের মুখটাকে তোমার স্তনের মধ্যে লাগাও। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আমি যখন তাঁবুর ভিতরে গেলাম তাকিয়ে দেখি এত সুন্দর, এত সুন্দর, কেমন সুন্দর ছিল আমার নবী। এ মুসলমান ইমানদার, পূর্ণিমার চাঁদ কেমন সুন্দর, এর থেকে বেশি সুন্দর আমার পয়গম্বরে আরবি নবী। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে তাঁবুর ভিতরে গেলাম তার মুখটাকে আমার স্তনের মধ্যে লাগাইলাম, লাগানোর সঙ্গে সঙ্গে আমার স্তনটা ভরে দুধে ভরপুর হয়ে গেল। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন বরকতময় নবী আমার। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিন ডেকে ডেকে বলেন, যখন আমি আমার স্তনটার মধ্যে মুখটা লাগাইলাম এমনি আমার স্তনটা দুধে ভরপুর হয়ে গেল, এবং যেই উটনিটা আসার সময় ছিল দুর্বল এই উটনিটা যখন আমি রওনা দিলাম এত সবল হয়ে গেল। আমার উটনিটা সবাই আগে আগে দৌড়ায়, আমার বন্ধুরা ডেকে ডেকে বলে, হে হালিমা, এরে হালিমা। হালিমা বলে, আমি জানি না। হালিমার স্বামী ডেকে ডেকে বলে, আমার স্ত্রী হালিমা, আমার তো মনে হয় ওই সন্তানটাকে যখন তুমি কুলে নিলা তার বরকতে তোমার যে দুর্বল গাদারা ছিল তা সবল হয়ে গেছে। আইমামুল আউয়ালিনাল আখিরিন, আইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদাকা রহমাতান লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতান লিল আলামিন, মসজিদে শুধু আমারু এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না, দুনিয়ার মহব্বত অন্তর দিকে বিদায় করো, আল্লাহর মহব্বত ভিতরের মধ্যে ঢুকাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়ার ময়দান হলো পরীক্ষার হল, এই পরীক্ষার হলে এসে কেউ কোনো কথা বলতে পারে না। এ মুসলমান ইমানদার, আমরা ছাত্ররা যখন পরীক্ষা দেই পরীক্ষার হলে কোনো সাধিকতা থাকে না। নবী বলছেন, বলেছেন আর দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে যেরকম ভাবে অযথা কাজ করা যায় না, পরীক্ষার হলে এসে কোনো বিবাহের আলোচনা করা যায় না। এ মুহতারাম হাজরিন আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, নবী বলেছেন আর দুনিয়া দারুল ইমতিহান,
এই দুনিয়াটা কিছুই না, পরীক্ষার হল। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, এ বান্দা তুমি কি আমল করো এটা আল্লাহ দেখবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই। একদিন তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা, দুনিয়া ছেড়ে তুমি অন্ধকার কবরে শুয়ে থাকবা। আজকে তুমি যেই বাড়িতে আসো সেই বাড়ির আরেকজন মালিক ছিল রে ভাই। আজকে যে ঘরের মধ্যে তুমি থাকো, এই ঘরের মধ্যে একদিন তোমার বাবা শুয়েছিল, আজকে তোমার বাবা নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই। আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর, দুনিয়াটা হলো দুঃখের জায়গা রে ভাই। দুনিয়ার মধ্যে তুমি কারো কাছ থেকে লাভ করতে পারবা না, একজন আরেকজন থেকে বেশি লাভ করতে চাই। হিংসা করে কোনো লাভ নাই, অহংকার করে কোনো লাভ নাই। এ মুসলমান ইমানদার, শান্তি যদি পেতে চাও আখিরাতে শান্তি পাইবা। আখিরাতু দারুস সুরুর, আখিরাতটা হলো আনন্দের জায়গা, আনন্দের জায়গা। তুমি যদি আনন্দ করতে চাও তাহলে তুমি আখিরাতের জন্য সামিয়ানা তৈরি করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন সেই নবী আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবী মানুষ, আমরা মানুষ, পার্থক্য আছে কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী যখন মায়ের গর্ভ থেকে আসেন 2 বছর পরে, দুধ পান করার পরে নবীর জবান থেকে সর্বপ্রথম বাক্য বের হয়েছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী যখন মায়ের গর্ভ থেকে আসলেন 2 বছর দুধ পান করার পরে সর্বপ্রথম বলেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া বুকরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। আজকে আমাদের সন্তানদের কি অবস্থা একটু তাকিয়ে দেখো। আমার নবীও মানুষ কিন্তু আমরা মানুষ, আমাদের বাক্য আমাদের মুখ থেকে কিন্তু কোনোদিন আল্লাহু আকবার বের হই নাই। আমরা যখন দুধ পান করলাম কথা কথা বলতে শুরু করলাম রে মুমিন, আমাদের সর্বপ্রথম বাক্য ছিল মা অথবা বাবা, এটা আমরা বলেছি কিনা? যখন আমরা বড় হয়েছি তখনই আমরা মা অথবা বাবা বলে ডেকেছি, আল্লাহু আকবার আমরা বলি নাই। এটাই বড় একটা পার্থক্য। আমার নবী নবী মানুষ হয়েও নবী, কারণ তিনি যখন মায়ের গর্ভ থেকে আসলেন পবিত্র অবস্থায় আসলেন, সর্বপ্রথম বাক্য হয়েছিল আল্লাহু আকবার। আল্লাহু আকবার দুনিতে যার জীবন শুরু হয়েছে আর আল্লাহু আকবার দুনিতে যার জীবন শেষ হবে, সেই মুমিনের কোনো কোনো ভয় নাই। হে মুসলমান ইমানদার, এই জন্য বেঈমান কাফিরদেরকে বই করা যাবে না, সর্বদাই আল্লাহকে বই করতে হবে, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন সেই নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে চললে আকাশের মেঘখণ্ড গুলা নবীর মাথার উপর ছায়া দান করত, যেই নবীর শরীর থেকে মেশকে আম্বরের গ্লান। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু তালেব বলতেছে কিছু কিছু বিষয় আমি শুনলাম আর কিছু কিছু বিষয় দেখলাম। আমি বলতেছিলাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই হালিমা ডেকে ডেকে বলেন নবীকে নিয়ে যখন আমরা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে যখন আমার ছাগলগুলাকে বিচরণ করাই গো, আমার ছাগলের সঙ্গে অন্য ছাগলগুলাও দেই, কিন্তু আমার ছাগলগুলা সকালে বের হয় খালি পেটে, বিকালে ফিরে আসে ভরা পেটে। মানুষ আজীব হয়ে গেছে, আশ্চর্য হয়ে বলতেছে আরে হালিমা তুসা দিয়ার ছাগলগুলা পেট ভরে বের হয়, যখন খালি পেটে বের হয় আবার ভরা পেটে ফিরে আসে, এটা আবার কি জিনিস রে ভাই? আমাদের ছাগল গুলা খাওয়ার খাবার পাই না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা একমাত্র আল্লাহর নবীর বরকত হয়েছে, ঠিক কিনা? এটাই পার্থক্য।
আল্লাহর নবী ছিল মানুষ, তবে মানুষ মানুষের মধ্যে পার্থক্য আছে, অবশ্যই আছে। মানুষ মানুষ এক হই না, সবার চিন্তা ফিকির এক নয়, কাফেরদের চিন্তা ফিকির ভালো নয়, এই জন্য তারা বুঝতে পারে নাই। তারা বলে ইয়ামশিফিল আসওয়াত, সে বাজারে হাঁটা চলাফেরা করে সে কীভাবে নবী হয়? তাদের যুক্তি সঠিক নয়, তাদের ভ্রান্ত মোতাবেক, এটা আমরা মানব না। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আশরাফুল আম্বিয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, আবু তালেব বলেন, এ যখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি হে বাতিজার, কিছু বিষয় আমি দেখলাম, আল্লাহর নবী বলেন হে চাচা আবু তালেব, কি আপনি দেখলেন? বলে হে বাতিজা মোহাম্মদ, তোমাকে যখন আমি নিজ হাতে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে বিছানার মধ্যে রাখলাম রে বাতিজা, বিছানার মধ্যে রাখার সময় আমি দেখলাম আকাশের মধ্যে একটা চাঁদ, আকাশের মধ্যে একটা চাঁদ দেখলাম রে বাতিজা, তোমাকে যখন আমি জমিনের মধ্যে রাখলাম রে বাতিজা, ওই চাঁদটা তোমার নিকটবর্তী হয়ে গেল। এ মুসলমান ইমানদার, আবু তালেব বলে চারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো নিকটবর্তী হলো, নিকটবর্তী হতে হতে একদম কয়েক হাত দেবদানে নবীর সামনে এসে গেল। আবু তালেব বলেন হে নবী, আমি তো মনে করতেছিলাম চারটা নাকি তোমার উপর আবার পড়ে যায়। হে মুসলমান ইমানদার, আবু তালেব বলে কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে পৃথিবীর মানুষ, হে মিশরের মহিলারা, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে তাদের হাতের মধ্যে ছুরি লাগিয়ে দিয়েছিলেন। আয়েশা বলেন হে মিশরের মহিলারা, তোমরা যদি তখন আমার নবী মুহাম্মদ, আমার স্বামী মুহাম্মদকে দেখতা, তাহলে তোমরা ছুরি হাতের মধ্যে না লাগাইয়া ছুরি তোমরা কলিজার মধ্যে লাগাই দিতা। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, কেমন সুন্দর ছিল আমার নবী, পূর্ণিমার রাতের চাঁদ যেরকম সুন্দর তার থেকেও ডাবল ডাবল সুন্দর, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলি, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে গোটা মানব জাতি শুনো, পুরা পৃথিবীকে আমি সুন্দর যে দুই ভাগে ভাগ করলাম, এক ভাগে আমি পৃথিবীকে সাজাইলাম। হে মুতারাম হাজিরিন, হে আল্লাহর গোলাম নবীর উম্মত, সৌন্দর্যকে আমি দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ এক ভাগে আমি পৃথিবীকে সাজাইলাম, আর এক ভাগে আমি ইউসুফ পয়গম্বর নবীকে আমি সুন্দর বানাইয়া পাঠাইলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এর থেকে ডাবলের ডাবল সুন্দর দিয়ে আমি আমার পয়গম্বর, আমার মাহবুব, আমার মাশুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি করেছি। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। এই জন্য নবীও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহর গোলাম, মানুষ মানুষের মধ্যে ব্যবধান আছে কিনা? এই জন্য এতক্ষণ আমি যা বললাম তা হলো মানুষ মানুষের মধ্যে পার্থক্য। আমার নবী যখন মায়ের গর্ভ থেকে আসলেন, পবিত্র অবস্থায় আসলেন, সেজদার হত অবস্থায় আসলেন, পবিত্র অবস্থায় আসলেন, আমি আপনি পবিত্র অবস্থায় আসি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা বলেন নবী মানুষ, নবী কিভাবে নবী হয়, তাদের এই আকীদা ঠিকই নয়। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে যাই আটটুকু তেলাওয়াত করলাম,
আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আমি বিশ্ব নবীকে খুলুকে আযীম দিয়ে পাঠাইলাম, হে নবী আপনি আদর্শ বানের আদর্শ, আপনি সমস্ত আদর্শ, দুনিয়াতে যত আদর্শের স্লোগান দেন না কেন, হে মুসলমান ইমানদার দুনিয়াতে যত আদর্শের স্লোগান দেন না কেন, একমাত্র আমার নবী আদর্শবান, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন আদর্শ আল্লাহর নবীর! হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইহুদি কুকুর কিনে ফেললো, উদ্দেশ্য বড় খারাপ, ইহুদির উদ্দেশ্য নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হে মুসলমান ইমানদার, হে আল্লাহর গোলাম, ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে গো, হে আল্লাহর নবী, আগামীকাল আপনি আমার বাড়ি মেহমান, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। আল্লাহর নবী চিন্তা করলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী ভাবতেছেন, আমি হলাম রহমাতুল্লিল আলামিন, পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ আল্লাহ আমাকে পাঠাইছেন, কিভাবে আমি ইহুদের বাড়িতে দাওয়াত খাই? হে মুসলমান ইমানদার, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিলকে পাঠাইলো, জিব্রাইল যাও যাও, হে জিব্রাইল যাও, নবীকে জানিয়ে দাও, হে নবী আপনি আগামীকাল ওই বেঈমানের বাড়িতে যাওয়াটাই হেদায়েতের কারণ। হে নবী যখন আপনি ওই ইহুদির বাড়িতে যাইবেন, দেখবেন ইহুদি আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরের দিন সকালে নবীজি ইহুদির বাড়ির দিকে রওনা, ইহুদি কুকুরটাকে দুই থেকে আড়াই বছর লালন পালন করলো, একটাই মাত্র উদ্দেশ্য, দয়ার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইহুদি কুকুরকে বলে, হে কুকুর যাও, সামনের রুমে একজন ব্যক্তি বসা আছে, ওই ব্যক্তিটাকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। কুকুর মালিকের কথা শুনে এক পা দু পা সামনে আগায়, কুকুর কিন্তু আবার মালিকের ভক্ত হয়। কুকুরকে যদি লুটি রুটি খাওয়ায় বড় করে, এই কুকুর কোনোদিন মালিকের শুকর থেকে কোনোদিন বিরত থাকে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুকুর যতই সামনে আগায় ততই পিছনে চলে আসে। মালিক জিজ্ঞাসা করে, হে কুকুর তুমি কেন চলে আসলা? কুকুর ডেকে ডেকে বলে, হে মালিক তুমি কি জানো কার ব্যাপারে আমাকে আদেশ করলা? তিনি হলো রহমাতুল্লিল আলামিন, যাকে সমস্ত মানুষের কাছে পাঠানো হয়েছে। এ ইহুদ, তুমি একজন মানুষ হইয়া আল্লাহর নবীকে চিনলে না, পানির মাছ আল্লাহর নবীকে চিনতে পেরেছে, আমি একটা কুকুর হয়ে আল্লাহর নবীকে চিনে ফেললাম, তুমি একজন নবীর উম্মত হইলা, আল্লাহর নবীকে চিনতে পারলা না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুকুর যতই আগায় ততই পিছনে চলে আসে রে মুমিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনা দেখার পরে ইহুদি আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হে মুসলমান ইমানদার, খুলুক হলো তিন প্রকার, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয়, কেউ কাউকে একটা ছর মারলো, বিপরীত দিশে একটা ছর মারলো, এটা হলো খুলুকে হাসান বরাবর। এ ভাই খুলুকে কারিম, খুলুকে কারিম হলো কেউ কাউকে ঘুষি মারলো, সাথে সাথে সে ঘুষি সে কিছু বললো না, সে নিশ্চুপ থাকলো, এটা হলো খুলুকে কারিম। আর খুলুকে আজিম হলো
কেউ কাউকে মারলো সেও তাকে কিছু বলে নাই, তার হাতে ধরে বলে ভাই তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো, এটা হলো খুলুকে আজিম। আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হলো খুলুকে আজিমের অন্তর্ভুক্ত। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে নবীর উম্মত, হে আল্লাহর গোলাম, আল্লাহর নবী কেমন চরিত্রবানের অধিকারী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। কোন কাফের কোনদিন নবীর চরিত্রের উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই। এ মুসলমান ইমানদার, নবীকে নবী নবুয়ত প্রাপ্তির আগে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে উপাধিত করেছিল। এ মুসলমান ইমানদার, নবীর চরিত্রের মধ্যে কেউ কোনদিন আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই। এ মুসলমান ইমানদার, আমার নবীর আদর্শ মতো পাকার আদর্শ পাইবা না। পৃথিবীতে তুমি যতই আদর্শের স্লোগান দাও না কেন রে মুমিন, একমাত্র পাক স্লোগান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হলুক হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নবীর খুলুক। এই জন্য মুহতারাম হাজরিন, নবীর খুলুকের মধ্যে কোনোদিন কোনো বেঈমান কোনো কাফের আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই। এই জন্য দুনিয়াতে আপনি যতই আদর্শের স্লোগান দেন না কেন, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মতো হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।